ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ইরানের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানান, দেশটির ইলাম, খুজিস্তান এবং তেহরান প্রদেশে সামরিক ঘাঁটির লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে সীমিত ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে। তবে এসব হামলার সঙ্গে নিজেদের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে জানায়, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত 1 অক্টোবর ইরানের হামলার জবাব। ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সংবাদ মাধ্যম বিবিসিকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। সিবিএস নিউজ জানিয়েছে, ইরানে ইসরায়েলের হামলার সবশেষ খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হচ্ছে। তবে ইসরায়েলের বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের এক গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন, তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে এমনটি শোনা যেতে পারে।